Assalamualaikum everyone. Welcome to our channel Double A Fantastic Sisters. Asha kori shobai bhalo achen. Amrao bhalo achi. Alhamdulillah. Ajke abaro hajir holam notun ekti vlog niye. Ajke ami jeta banate jacchi seta somporke ashole amar bindumatro kono dharona chilo na ba ekhono nei. Ami just hocche dekhlam ফেসবুকে যে সবাই নরসিংদীর হাজিপুর ব্রিজের পাশে জামাল মামার দোকানের ঝাল টমেটো খাচ্ছেন সো ওইটা দেখার পর আমারও সেটা খাওয়ার খুব ইচ্ছা হলো এবং আমি যতটুকু ওখান থেকে মানে জ্ঞান অর্জন করলাম কারণ ভদ্রলোক তো আসলে তার রেসিপি বা কি কি মশলা ইউজ করেছেন সেটা বলেননি সো ওখান থেকে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি সেটাই এখন আপনাদের মাঝে আমি শেয়ার করব এটা আমার ফার্স্ট টাইম এই ঝাল টমেটো বানানো সো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি খেয়ে দেখব যে কেমন হয় এবং সাথে আপনাদের সাথেও আসলে রেসিপিটা শেয়ার করছি যেহেতু আমি আগেই বলেছি যে আমি জানি না যে ওখানে কি কি মশলা ইউজ করেছে আমি এখানে শানের চাট মশলাটা ইউজ করছি ওই মশলার বিকল্প হিসাবে আর এখানে আমি বেরেশতা নিয়ে নিয়েছি ঝাল টমেটোটা বানানোর জন্য পুদিনা পাতা পিয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি কারণ ভদ্রলোক আসলে বলেন নাই যে ওটা কি পাতা আমি জাস্ট আইডিয়া করে নিয়েছি যে পুদিনা পাতা ধনিয়া পাতা দুইটা দিয়েই আমি ট্রাই করে দেখব যে আসলে কেমন হয় তো চলুন আমরা মেক করি ঝাল টমেটো নরসিংদীর জামাল মিয়ার জামাল মামার দোকানের ঝাল টমেটো আমি টমেটোটাকে এভাবে কেটে নিচ্ছি চার ভাগ করে এটা যেহেতু একটু বড় এটাকে আমি আরেকটু মানে ছয় ভাগ করে নিচ্ছি আর মাঝখান দিয়ে এভাবে একটুখানি কেটে নেবেন সো আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন যে আমি মাঝখানেও একটুখানি চিরচির করে কেটে নিয়েছি সো প্রথমে উনি যেটা করেছিলেন আমিও সেটাই ফলো করছি মরিচ দিয়ে দিচ্ছি একটু আপনারা যে যেমন ঝাল খান সেরকমভাবে দিবেন আমি খুব একটা বেশি ঝাল খেতে পারি না তাই আমি জাস্ট অল্প একটু দিচ্ছি এরকম করে দেখলাম যে উনি মরিচগুলোকে দিলেন সো আমার মরিচগুলো দাও হয়ে গেছে টমেটোর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি চাট মশলা তারপর দিয়ে দিচ্ছি বেরেশতা বেরেস্তা দেওয়া হয়ে গেছে এখন আমি দিচ্ছি লবণ আপনার বাসায় বিট লবণ থাকলে বিট লবণ দিবেন আমার বাসায় বিট লবণ ছিল না যার কারণে হচ্ছে আমি নর্মাল সল্ট হিমালয় সল্ট দিচ্ছি তারপর এখন আমি যেটা করব যেহেতু আমি আগেই বলেছি যে আমি জানি না ওনারা কোন পাতাটা ইউজ করেছেন সো আমি অর্ধেক পুদিনা পাতা দিব এবং অর্ধেক ধনিয়া পাতা দিয়ে করব সো আমি একটু আলাদা করে নিই না এই কয়টাকে আমি পুদিনা পাতা দিয়ে করব বাকিগুলোকে আমি ধনিয়া পাতা দিয়ে করি দেখা যাক কেমন হয় দিয়ে দিচ্ছি আর একটুখানি লবণ হালকা করে সো এটা হয়ে গেছে আমার ধনে পাতা দিয়ে ঝাল টমেটো আর আমি এখন এটা করবো পুদিনা পাতা দিয়ে সো হয়ে গেছে আমার
নরসিংদীর জামাল মামার দোকানের ঝাল টমেটো। যেহেতু আমি আগেই বলেছি যে আসলে এটা আমি কখনো ট্রাই করিনি, এই প্রথম বানালাম এবং দেখবো এখন খেয়ে কেমন হয়েছে, আশা করি ভালোই হবে। আপনারা বাসায় ট্রাই করবেন। খেয়ে দেখে কি বলেন? সত্যি কথা আসলেই অনেক মজার, একটু ডিফারেন্ট টাইপের টেস্ট। মানে ঝাল, বেরেস্তা, ধনে পাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, চাট মশলা সব কিছু মিলিয়ে আসলে একটা অন্যরকম টেস্ট। আমি বলবো ডেফিনেটলি আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। এখন আমি পুদিনা পাতার একটা খেয়ে দেখি। দুটাই মজা, দুটাই অনেক মজা, তবে আমার কাছে বেশি ভালো লেগেছে ধনে পাতা দামাটা। ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।